বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের চারশো বিশ ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটের দু নম্বর ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ একই সাথে দুশো দশ মেগাওয়াটের এক নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র একশো বারো মেগাওয়াট 242 মেগাওয়াটের কাপতাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানির উচ্চতা এবং গতিবেগ কম থাকায় চারটি ইউনিটি এখন বন্ধ রয়েছে আর 46 মেগাওয়াটের বাকি একটি ইউনিটে মাত্র 25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে একইভাবে 430 মেগাওয়াটের শিকলভার তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ বাকি ইউনিটে উৎপাদন হচ্ছে দুশো এগারো সাতাশ কাপ্তাই এবং কক্সবাজারের ট্র্যাক্টাভের সোলার কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে প্রথম হচ্ছে জ্বালানির সংকট জ্বালানি তারা যদি পর্যাপ্ত জ্বালানি পায় তারা সবাই তাদের সক্ষমতা আছে প্রত্যেকেরই সক্ষমতা আছে প্রত্যেকেরই জ্বালানি হয়তো দিতে পারবে এই এই মুহূর্তে জ্বালানির মধ্যে প্রথম জ্বালানি সংকট তেল আছে যার তেল আছে যার কয়লা আছে প্রত্যেকেরই জ্বালানি সংকটের কারণে ওরা বিদ্যুৎ উৎপাদন তারপরেও ওরা ওদের প্রাণগুলি চালিয়ে রাখছে নাহলে আমাদের আমাদের তো চট্টগ্রামের শেডিং হওয়ার কথা এই মুহূর্তে নাই শুধুমাত্র চট্টগ্রামে এক হাজার দুশো একানব্বই মেগাওয়াটের বিপরীতে এক হাজার চারশো নয় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে দাবি পিডিবির তারপরে লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না শিল্প প্রতিষ্ঠানগুলো কয়লা এবং জ্বালানির যে একটা সংকট রয়েছে সে সংকটটা দূরীভূত করা প্রয়োজন কারণ বিদ্যুতের তো দাম তো আমরা বাড়িয়েছি বিদ্যুতের দাম যদি বাড়িয়ে থাকে তাহলে আমরা কয়লা এবং গ্যাস কিনতে পারছে না কেন হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলল জ্বালানি সংকট সহ কারিগরি ত্রুটির কারণতা তা সুফল পাচ্ছে না দেশের মানুষ আর ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলো বকেয়া বিল না পেয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে বেশ কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র অলরেডি কিন্তু এস্টাবলিশ করা হয়েছে বাট আনফর্চুনেটলি ওগুলোর থেকে কিন্তু প্রপার উৎপাদন হচ্ছে না যে কারণের জন্য উৎপাদন হচ্ছে না সেই কারণটা যদি সলভ করা যায় তাহলে আমরা মনে করি যে লোডশেডিং থাকবে শেলফের ভিতরে হিস্ট্রিতে মিউজিয়ামে তিনশো মেগাওয়াটের জুলদা কেন্দ্রে মাত্র একশো চৌত্রিশ মেগাওয়াট একশো মেগাওয়াটের হাট হাজারিতে সাতান্ন দু হাজারিতে পঁচাশি চব্বিশ মেগাওয়াটের রিজেন্টে তেরো পঞ্চাশ মেগাওয়াটের ইউনিটেড কেন্দ্রে বিশ বারাকার পঞ্চাশ মেগাওয়াট কেন্দ্রে ছয় একশো ছয় মেগাওয়াটের শিকলবাহা বারাকা কেন্দ্রে একান্ন একশো দশ মেগাওয়াটের বারাকা কর্ণফুলি কেন্দ্রে আটষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বৃহত্তর ও চট্টগ্রামের উনত্রিশটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে পাঁচ হাজার মেগোয়াটের বেশি আর এসব বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় পানির পাশাপাশি কয়লা এবং জ্বালানি তেলের মাধ্যমে কিন্তু যান্ত্রিক ত্রুটি সহ নানা জটিলতায় এসব কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না এসব কেন্দ্র যদি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে শুধু চট্টগ্রাম নয় আশপাশের জেলাও অনেকটা লোডশেডিং মুক্ত হবে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম